উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক। উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সাথে একটু লাইটনিং এবং থান্ডারস্টর্ম। মূল বৃষ্টিটা হবে হচ্ছে 4 তারিখে। 4 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকতে হচ্ছে 4 তারিখ, এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ 4 তারিখেই মূল বৃষ্টিটা এবং তার সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টি। বৃষ্টি উত্তরবঙ্গে 5 তারিখেও জারি থাকবে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। রাতের তাপমাত্রা অ্যাটলিস্ট আগামী 3 দিনে আরও 2 ডিগ্রি মতন বাড়বে। অলরেডি বেড়ে গেছে, আরও 2 ডিগ্রি মতন বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে তো 2 তারিখ, প্রধানত শুষ্ক আকাশ। 3 তারিখ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, শুধুমাত্র আমাদের একটু কোস্টের 2টো জেলা, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, নর্থ সাউথ 24 পরগনা, আর ওপরের দিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, কিন্তু সে বৃষ্টি খুবই হালকা। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে 4 তারিখ। 4 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে এবং বৃষ্টি অ্যাভারেজে হবে হালকা থেকে মাঝারি। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কিছুটা আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে 4 তারিখ। 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে। কলকাতার ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি 4 তারিখ। 5 তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি কমে যাবে, একটুখানি হয়তো ভোরের দিকটা অবধি কন্টিনিউ করবে আমাদের যে কোস্ট, অর্থাৎ নর্থ সাউথ 24 পরগনা, আর ওপরের যে জেলাগুলো বললাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জায়গাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাও সময়ে যত এগোবে তত কিন্তু 5 তারিখ সকালের পর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বৃষ্টি। রাতের তাপমাত্রাও দক্ষিণবঙ্গে অ্যাটলিস্ট আরও 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা হচ্ছে আগামী 3টা। যেটা থাকছে যে আগামী 24 ঘন্টা, অর্থাৎ কালকে সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা আছে এবং দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে, অর্থাৎ প্রায় 50 থেকে 200 মিটার, অর্থাৎ 190 মিটার এই রেঞ্জে। এবার মূল পুজো হচ্ছে আমাদের সরস্বতী পুজো 5 তারিখ, এবং যেহেতু বৃষ্টিটা 4 তারিখেই আমরা অ্যাপ্রিহেন্ড করছি সবচেয়ে বেশি হবে, ফলে যারা এই সময় পুজোয় ঠাকুর ঠাকুর বিক্রি করে বা ইত্যাদি, তারা সাধারণত যেভাবে রাস্তার পাশে বা কোথাও মানে শেড ছাড়াই বসে আর কি, তো সেক্ষেত্রে বৃষ্টি কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো সবাইকে এটাই বলা যে 4 তারিখের আগেই যাতে যারা ঠাকুর ঠাকুর কিনবে বা নিয়ে যাবে ক্লাবে বা বিভিন্ন জায়গায়, তারা কাজটা 3 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেললে ভালো, কেন 4 তারিখে বৃষ্টিতে অসুবিধে হতে পারে। এছাড়া যে ইম্প্যাক্ট মেইনলি যেটা হবে এগ্রিকালচার সেক্টরে, যেহেতু বৃষ্টিতে সবজি এবং কিছু ফসল যেমন আলু টালু এগুলোর আবারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু ভিজিবিলিটি কমে যাবে, দৃশ্যমানতা, সেটারও সম্ভাবনা থাকছে। ফলে অ্যাডভাইসারি হিসাবে আমরা ওইটাই বলতে চাইছি যে পুজোর প্রস্তুতির যা কিছু সেটা 4 তারিখের জন্য না রাখাই ভালো, সেটা তার আগে শেষ করা, মাঠে যাতে বেশি জল না জমে সেটা বের করে দেওয়া।